How to make your photo animated and come to life. It's super cool and super easy. Just do ta minute lagbe describe korte, sathe thakun. What's up everyone, Kachal Photo Snapper here, welcome to it, another tutorial. And today's tutorial is how you can make a still image with 2.5 defect. It's like it's a still image. And this image I animated it. এটা দেখতে অনেকটা 3D ইমেজের মতো মনে হয় বাট ইটস নট 3D এটা হচ্ছে 2D আর 3D এর মাঝখানে 2.5D প্যারালক্স এফেক্ট কেউ কেউ এটাকে ডলবি জুম এফেক্ট বলে বাট ইটস সুপার কুল আর এটার প্রসেসিংটা একদম ইজি পুরো পানি ভাতের মতো সোজা পানি ভাত কি সোজা ওকে এই ট্রিকটা আমি আপনাদের শেয়ার করি নি আর এটা সম্পূর্ণ ইউটিউব থেকে নেওয়া আমার আগে অনেক বড় বড় ফটোগ্রাফার ফিল্ম মেকাররা ইউটিউবে খুব সুন্দর করে এক্সপ্লেইন করে গেছে আপনারা কিভাবে আপনাদের স্টিল ইমেজকে 2.5D এফেক্ট দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানাবেন বাট আমার মাথায় একটা নতুন আইডিয়া আসছে সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল পিকচার আমি বর্তমানে যে ছবিটা আপনাদের ফেসবুক প্রোফাইলে আছে সেটাকে আপনারা কিভাবে এডিট করে 2.5D ইফেক্ট দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানানোর পরে ফেসবুক প্রোফাইল ভিডিও হিসেবে আপলোড দেবেন এটা নিয়ে আমি এখন পর্যন্ত ইউটিউবে কোনো কন্টেন্ট দেখিনি সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনারা কিভাবে সেম কাজটা করতে পারবেন একটু অন্যরকমভাবে আর কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে নিয়ে যাবেন আর 4-5টা ফেসবুক প্রোফাইল থেকে একটু নেক্সট লেভেলে সো আর দেরি না করে এডিটিংয়ে বসে যাক বাট পৌরসভা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ওকে মুভ অন সো শুরুতেই আপনি যে ছবি এডিট করতে যাচ্ছেন সেটা আপনাকে ফটোশপ ওপেন করতে হবে এক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে এমন কোনো ছবি সিলেক্ট করা যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্লারি আর সাবজেক্টটা থাকবে ফোকাসে তাহলে আপনার এডিট করতে অনেক সুবিধা হবে এখানে আমি আমার বর্তমান ফেসবুক প্রোফাইল পিকচারটা নিলাম এডিট করার জন্য তো শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ছবিটা ক্রপ করে নিতে হবে রেশিও হচ্ছে 1:1 আই মিন স্কোয়ার সাইজ করে ক্রপ করে নিতে হবে কজ ফেসবুক স্কোয়ার সাইজের ছবি ছাড়া সাপোর্ট করে না সো আপনি যদি পরে ভিডিও আপলোডও দেন আপনাকে অবশ্যই ক্রপ করে নিতে হবে আপলোড দেওয়ার সময় সো আগে থেকেই ক্রপ করে নেওয়া ভালো সো আমি এখানে আমার ছবিটা পারফেক্ট সাইজ অনুযায়ী ক্রপ করে ফেলি ওকে আই এম হ্যাপি উইথ দ্যাট এন্টার এবার আমাকে ছবিটা থেকে সাবজেক্টটা আলাদা করে কেটে নিতে হবে এর জন্য এখানে অনেকগুলো ল্যাসো টুল আছে পলিগনাল ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো টুল বাট আমি সবসময় যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল এটা অনেক ফাস্ট কাজ দেয় এডিট করার জন্য সো আপনি লেয়ার সিলেক্ট করবেন অ্যান্ড কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পরে একটু বড় করে জাস্ট সিলেক্ট করে নিই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ওয়াল সিলেকশন কমপ্লিট হয়ে গেলে এডিট অপশন থেকে কাট অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স টিপলে হয়ে যাবে সাবজেক্টটা কাট হয়ে গেল দেন আবার এডিটিং থেকে পেস্ট অর কন্ট্রোল ভি সাবজেক্টটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেছে সো আমরা এটা বরাবর বসাই সো এটা হচ্ছে আমার সাবজেক্ট আমি এখানে সাবজেক্ট লিখে রাখি যাতে বুঝতে সুবিধা হয় আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ওকে সো আমরা আমাদের সাবজেক্টও পেলাম ব্যাকগ্রাউন্ডও পেলাম সো ফার্স্টে আমাদের এই খালি গ্যাপটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার জন্য অনেকভাবে করা যায় আমি জাস্ট ইজিলি কন্ট্রোল চিপে ধরে আপনার সাবজেক্টটি ক্লিক করলেই দেখবেন সিলেক্ট হয়ে গেছে সো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড কজ আমি চাচ্ছি আরও বাইরে থেকে জিনিসটা সিলেক্ট করার জন্য সো এখানে আপনি 20 পিক্সেল দিতে পারেন দেন সিলেকশনটা একটু বড় হলো 20 পিক্সেল এখন খুব ইজিলি আপনি গ্যাপটা ফিল আপ করে দিতে পারেন ফটোশপের ডিফল্ট ফিচার এডিটে গিয়ে ফিল দেখতে হবে এখানে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করা আছে কিনা কালার অপশন সিলেক্ট করে দিতে হবে মোড নর্মাল 100% অপোজিটে ওকে দেন ওকে ক্লিক করলে টুইট করেন ফটোশপ অটো এটা ফিল করে দিবে ওয়াও ফটোশপ খুব সুন্দর করে এটা ফিল করে দিয়েছে গ্যাপটা সো আর কোনো কাজ নাই আপাতত মোটামুটি 90% কাজ শেষ এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ব্যাকগ্রাউন্ড সেম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ওকে সো আমরা দুটো আলাদা লেয়ার পাইছি একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নতুন একটা পেজ নিতে হবে এর জন্য ফাইলে গিয়ে নিউ অ্যান্ড দেন এখানে হচ্ছে পেজ ডাইমেনশন দিতে হবে সো পিক্সেল সিলেক্ট করতে হবে আর আমি রিকমেন্ড করবো এখানে 1080x1080 পিক্সেল দেওয়ার জন্য তাহলে আমরা ফুল এইচডি সাইজের একটা স্কোয়ার পেজ পাবো ওকে ক্রিয়েট এটা হচ্ছে আমাদের 1080x1080 পিক্সেলের পেজ সো আমাদের আগের ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এই পেজে ঢুকে কন্ট্রোল ভি
এখন জাস্ট রিসাইজ করে নিতে হবে ছবিটা ওদের আগের সাইজের মতো। যদি আপনার ছবির সাইজ অনেক বেশি থাকে তাহলে ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে এটা সাপোর্ট করবে না, নট ইভেন ভিডিও। ব্যাস ওকে, এটা হচ্ছে আমাদের পারফেক্ট সাইজ ফেসবুক প্রোফাইল ভিডিও হিসেবে আপলোড দেওয়ার জন্য। সো এটা এখন স্টিল ইমেজ রয়ে গেছে। সো এটা আমাদেরকে এখন অ্যানিমেশন বা ভিডিও বানানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উন্নতিতে গিয়ে সিলেক্ট করতে হবে টাইমলাইন। টাইমলাইন সিলেক্ট করে দেখবেন এখানে ক্রিয়েট ভিডিও টাইমলাইন নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করবেন আর আপনার দুটো লেয়ার এখানে ভিডিও টাইমলাইন হিসেবে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা ভিডিও টাইমলাইন। এই প্রতিটা সেকেন্ডে হচ্ছে এক একটা কি ফ্রেম। এই কি ফ্রেম চেঞ্জ হওয়ার ফলে আপনার টোটাল 5 সেকেন্ডের একটা ভিডিও হচ্ছে এখানে। সো আমরা যেহেতু আমাদের ফেসবুক প্রোফাইল ভিডিও হিসেবে আপলোড দিব এই ইমেজটা, সেক্ষেত্রে ফেসবুক প্রোফাইল সাপোর্ট করে সর্বোচ্চ 7 সেকেন্ডের ভিডিও। সো আমাদের এখানে আমরা 5 সেকেন্ড থেকে এটা এক্সপ্যান্ড করে 7 সেকেন্ডে নিয়ে যাবো। সো সাত এই রাইট, তাহলে আমরা যে ভিডিওটা বানাবো বা অ্যানিমেশনটা পাবো আউটপুটে সেটা হবে 7 সেকেন্ডের। সো এটা হচ্ছে আমাদের টোটাল 7 সেকেন্ডের একটা টাইমলাইন। সো এবার ছবিটাকে অ্যানিমেট করার জন্য আমাদের একদম ফার্স্ট কিফ্রেমটা সিলেক্ট করতে হবে, 00 সেকেন্ড দেখতে হবে এখানে আছে কিনা। ঠিক থাকলে এবার সাবজেক্টে গিয়ে ট্রান্সফর্ম দেখবেন এখানে একটা হলো ডায়মন্ডের আইকন চলে আসছে। দেন একদম লাস্ট কিফ্রেমে যেতে হবে আমাদের। ওকে, সো আমরা ফার্স্ট থেকে লাস্ট কিফ্রেমে চলে আসছি। অ্যান্ড এখন সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে টাইপ করতে হবে কন্ট্রোল টি। সো আপনি দেখবেন এখানে একটা রিসাইজ করার অপশন চলে আসছে, আপনি এখানে ইচ্ছা মতো ট্রান্সফর্ম করতে পারবেন। সো এখান থেকে আমরা আমাদের সাবজেক্টটাকে একটু ছোট করে দেবো, লাইক দিস ওয়ান। ওকে, তারপর ইচ্ছা মতো আপনি পড়া চাইলে সেটা চেঞ্জ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। সাইজ পারফেক্ট হলে ইন্টার। ঠিক সেম কাজ করতে হবে নিচে লেয়ারে, লেয়ার টুতে মানে ব্যাকগ্রাউন্ডে আসবো। আমরা ফার্স্ট ক্রিপেন্টটা সিলেক্ট করবো, লেয়ার টু থেকে ট্রান্সফর্ম, হলুদ চলে আসে ডায়মন্ড, একদম লাস্ট ক্রিপেন্টটাতে যাবো। গিয়ে লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ট্রি। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিব। বড় হয়ে গেলে এটাকে রিসাইজ করে একদম মিডেল নিয়ে আসতে হবে। ওকে, সেন্টার আসছে, ইন্টার। সো এখন প্লে করে দেখি কি অবস্থা। ওকে, আই থিঙ্ক এটা বেটার। সো এখানে আমার সাবজেক্টটা আস্তে আস্তে ছোট হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো দুইটা আমি কম্বিনেশন মিলে মনে হচ্ছে যে ছবিটা আসলে মুভ করতেছে। ওয়েল নাও, আপনি যদি আপনার অ্যানিমেশন নিয়ে হ্যাপি হন, সো আর কিছু করার নাই, ডান কাজ। আমাদের জাস্ট এখান থেকে ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট দেন রেন্ডার ভিডিওতে ক্লিক করতে হবে। ওকে, ওয়েল ফটোশপ এখন কিছুটা টাইম নেবে ভিডিওটা রেন্ডার হওয়ার জন্য। আর আপনার পিসিতে যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগানো না থাকে তখন ইট উইল রিয়েলি টেক এ লং টাইম। ওকে, ভিডিও রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ভিডিওটা আপনার মোবাইল হ্যান্ডসেট নেওয়া লাগবে। বিকজ ফেসবুক ডেস্কটপ ভার্সন এখন পর্যন্ত ফেসবুক প্রোফাইল ভিডিও আপলোড অ্যাকসেপ্ট করে না। সো আপনাকে আপনার স্মার্টফোন ইউজ করতে হবে, আপনি আপনার মোবাইল থেকে ভিডিওটা আপলোড দিতে পারবেন। সো আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন লগ ইন করা লাগবে। তারপর আপনাকে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে এবং আপনার প্রোফাইল ফটোতে ট্যাপ করলেই আপনি দেখতে পারবেন এখানে অপশন আছে সিলেক্ট প্রোফাইল ভিডিও। ক্লিক করলেই দেন এখানে আমরা একটু আগে যে ছবিটা এডিট করে ভিডিও বানালাম সেটাতে ক্লিক করব। এখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ভিডিওটা আপলোড দেওয়ার পর প্রিভিউ কেমন আসবে সেটা এখানে অলরেডি দেখাচ্ছে। সো ইটস ওকে, জাস্ট আপনি এডিটে গিয়ে একটু আপলোড এইচডি ক্লিক করবেন অ্যান্ড সেভ, ডান। এখন কিছু করার নেই, জাস্ট সেভ দিলেই আপনার প্রোফাইল ভিডিওটা আপলোড হয়ে যাবে। ব্যাস, আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা হয়ে গেল এখন ফেসবুক প্রোফাইল ভিডিও, যেটা দেখতে আসলে সুন্দর লাগছে। অ্যান্ড দ্যাটস অল। ওয়েল, এটাই ছিল আজকে টিউটোরিয়ালের সব কিছু। আমি চেষ্টা করছি খুব ভালোভাবে এক্সপ্লেন করার জন্য, জানি না কতটুকু করতে পারছি। যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অতি সত্বর চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনি যদি এই টিউটোরিয়াল থেকে শেখার মতো কিছু পেয়ে থাকেন তবে ফিল ফ্রি টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। অলরাইট গাইস, দ্যাটস অল ফর টুডে। আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।